অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই, যেই দেশে ধর্ষণকারীর পক্ষে আদালতে লড়ার জন্য আইনজীবী পাওয়া যায় ওই দেশে ধর্ষণ কিভাবে কমবে? আজকে খুব দুঃখ, মনটার মধ্যে অনেক কষ্ট, শুটিং ছিল, শুটিং ফেলে চলে আসছি দুটা কথা বলার জন্য। এই যে আমার হাতে দেখছেন যে টাকা, এই টাকা মানুষের জীবনে খুব দরকার। ধরেন একজন শূন্য বছরের শিশু, শিশুটা পৃথিবীতে এখন জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করার সাথে সাথে শিশুটার মা মারা গেছে, ওই শিশুটাকে বাঁচানোর জন্য টাকার দরকার আছে। কিন্তু এই টাকা সব জায়গায় ধরা যায় না, সব জায়গায় ধরা ঠিকও না। আজকে আমি একটা শ্রেণীর পেশাজীবীর মানুষদের অনুরোধ করতে চাই, হাত জোর করে মিনতি করছি, আইনজীবী মহোদয়রা, আপনারা এই সমাজের আয়না, আপনারা এই সমাজের কলম, কলম আপনারা এই সমাজের অভিভাবক, আপনারা দয়া করে আল্লাহর হস্তে যেই জিনিসগুলো ফেসবুকে ভাইরাল হয়, যে জিনিসগুলো ভার্চুয়াল প্ল্যাটফর্মে ভাইরাল হয়, যে জিনিসগুলো আয়নার মতন স্পষ্ট, যেখানে তদন্ত করার কিছুই থাকে না, যেখানে সত্য মিথ্যা প্রমাণ করার কিছুই থাকে না, ওই সমস্ত ধর্ষণকারীদের পক্ষে, ওই সমস্ত জুলুমবাজদের পক্ষে আইনজীবী মহোদয়রা আপনারা আদালতে লড়বেন না। আপনারা যদি আজকে তাদেরকে প্রশ্রয় দেন তাহলে আগামীকাল এরকম ধর্ষণকারী, এরকম জুলুমবাজ, এরকম সন্ত্রাসী, এরকম চাঁদাবাজ আরও তৈরি হবে। আপনারা তাদেরকে স্পেস দিয়ে, জায়গা দিয়ে তাদেরকে নতুন অমানুষ তৈরি করতে আপনারা সহযোগিতা করবেন না। আজকে সারা বাংলাদেশ এই ধর্ষণের জন্য থমকে গেছে, আজকে পুরো বাংলাদেশ এই ধর্ষণের জন্য অচল হয়ে গেছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা মাঠে খেলতে যায় না, পর্দার আড়ালে মা বোনেরা ঘরের মধ্যে পুরুষ মানুষ না থাকলে ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি একটা কথা, আমি আগেও বলেছি কথাটা, কিন্তু আজকে আবার একটু বলবো, সংবিধান কিন্তু কোনো মানুষ তৈরি করতে পারে না, মানুষই প্রয়োজনে সংবিধান তৈরি করে, আইন কিন্তু মানুষ তৈরি করতে পারে না, এই মানুষই প্রয়োজনে নতুন আইন তৈরি করে। এমন একটা আইন তৈরি করা হোক যে ধর্ষণ করলে প্রমাণিত হওয়ার পর ধর্ষকের লিঙ্গ কেটে দেওয়া হবে, ধর্ষণ করলে প্রমাণিত হওয়ার পর ধর্ষকের লজ্জা স্থান প্রকাশ্যে দিবালোকে জ্বালিয়ে দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আইনজীবী মহোদয়দের আমি যে অনুরোধটা করেছি, আপনারা এই অনুরোধটা আমার না, এই অনুরোধটা প্রায় 16 কোটি মানুষের, প্রায় বাংলাদেশের সকল মানুষের, আশা করি আমার এই অনুরোধটা আইনজীবী মহোদয়রা রাখবেন। আল্লাহ হাফেজ।